যদি টাইটেল এবং থাম্বনেল দেখে আপনিও ভেবে থাকেন এই ভিডিওটি শুধুমাত্র ফুটবল ভক্ত অথবা ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্তদের জন্য তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ এই ভিডিওটি সাধারণ মেহনতি মানুষদের জন্য এক অনুপ্রেরণা, যে নিজের পরিশ্রমের মাধ্যমে সারা দুনিয়াতে নাম অর্জন করতে চায়। সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই, এই ভিডিওটি তারই প্রমাণ। আজকের এই ভিডিওতে আপনি জানবেন একজন গরিব মালির ছেলে কিভাবে পৃথিবীর সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে উঠলেন। কথা দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার জীবনে অনেক উপকারে আসবে। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনার প্রিয় ফুটবলারের নাম কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনি হলেন দুনিয়ার সবচেয়ে সেরা ফুটবল খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। আপনাদের মধ্যে খুব অল্প কিছু মানুষ হয়তো এই মানুষটিকে চিনে না, কিন্তু ফুটবল ভক্তদের কাছে এই মানুষটি তাদের নিজের থেকে অনেক বেশি প্রিয় একজন মানুষ বা সুপার হিরো। জানলে হয়তো চমকে যাবেন, এই মানুষটি শুধুমাত্র ফুটবল খেলে প্রতি বছর প্রায় 920 কোটি টাকারও বেশি ইনকাম করেন। জি হ্যাঁ, 920 কোটি, তাও আবার মাত্র এক বছরে। কিন্তু আপনি হয়তো এটা জানেন না, সফলতার স্বর্ণ শিখরে ওঠা এই মানুষটি ছোটবেলা কেটেছে বস্তির একটি দুচালা টিনের ঘরে। সবার প্রথমে জেনে আসি ক্রিস্টিয়ানো রোনালদো আসলে কে। এই মানুষটির জন্ম 5 ফেব্রুয়ারি 1985 সালে পর্তুগালের একটি শহরে হয়েছিল। রোনালদোর বাবা আমেরিকার প্রেসিডেন্ট রোনালদোর অনেক বড় ভক্ত ছিলেন, তাই তার নামে নিজের ছেলের নাম রেখেছিলেন রোনালদো। রোনালদো তিনি পর্তুগালের জাতীয় ফুটবল টিমের একজন ক্যাপ্টেন। রোনালদোর আয় এত বেশি যে তিনি বিলাসবহুল বাংলোতে থাকেন এবং দুনিয়ার সবথেকে দামি গাড়িতে চলাফেরা করেন। কিন্তু আপনারা এই কথাটি জানলে অবাক হবেন যে সবসময় কিন্তু রোনালদোর জীবনে এরকম সুখ ছিল না। রোনালদোর এখানে আসার গল্পটা কোনো ছবির গল্প থেকেও কম কিছু নয়। রোনালদো ছোটবেলায় পুরো পরিবারের সাথে একটি ছোট্ট টিনের ঘরে কাটিয়েছিলেন। তার পরিবারে তিনি ছাড়াও তার মা, বাবা, দুই ভাই এবং এক বোন ছিল। এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া রোনালদোর পিতা নিজ এলাকায় একটি বাগানে মালির কাজ করত। খুব ছোটবেলা থেকে রোনালদো ফুটবল খেলা শুরু করেন এবং খুব ছোটবেলা থেকে ফুটবলের প্রতি তার ভালোবাসা জন্ম। ছোটবেলা থেকে সে ভালো ফুটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতেন, এর জন্য তিনি বিছানার পাশে ফুটবল নিয়ে ঘুমাতেন। রোনালদোর মা তাকে ক্রাই বেবি বলে ডাকত। যখন ছোটবেলায় ফুটবল খেলায় তিনি হেরে যেতেন বা ভালো স্কোর করতে পারতেন না, তখন রোনালদো মাঠের মাঝে কান্না শুরু করে দিত। রোনালদোর স্ত্রীর নাম জর্জিনা রুদি গ্রেস এবং তার 4টি সন্তান আছে, 2টি মেয়ে সন্তান এবং 2টি ছেলে সন্তান। ছোটবেলায় রোনালদোকে ক্লাসের থেকে বেশি ফুটবল খেলার মাঠে খুঁজে পাওয়া যেত। ফুটবল খেলায় তিনি এতটাই মগ্ন ছিলেন যে মাত্র 10 বছর বয়সেই পর্তুগালের নাম করা একটি ফুটবল ক্লাবে তিনি জয়েন করেন। যখন রোনালদোর 15 বছর বয়স হয়ে যায় তখন তার বাবা বুঝতে পারে রোনালদোর হার্টে কোনো সমস্যা হচ্ছে। যখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তখন ডাক্তার বলেন তার অনেক বড় সমস্যা আছে। এ কারণে ডাক্তার তাকে বেশি দৌড়াদৌড়ি এবং ফুটবল খেলতে বারণ করে দেন। শেষমেশ ডাক্তার বলেন সার্জারি করতে হবে অথবা সারা জীবনের জন্য তাকে ফুটবল খেলা ছাড়তে হবে। যে ছেলেটি 8 থেকে 10 ঘন্টা প্রতিদিন ফুটবল খেলার মাঠে সময় কাটাতেন, ফুটবল খেলা ছাড়ার কথা হয়তো তিনি কোনোভাবে ভাবতে পারবেন না। সেজন্য তিনি দ্বিতীয় অপশনটি বেছে নেন এবং ডাক্তারকে অপারেশন করার জন্য বলেন। এই অপারেশনে তার মৃত্যু পর্যন্ত হতে পারত, কিন্তু উপরওয়ালার অশেষ রহমতে তিনি বেঁচে যান। মদের কারণে তার বাবা মৃত্যুবরণ করায় আজ পর্যন্ত রোনালদো মদ এবং সিগারেটে হাত লাগিয়ে দেখেননি। রোনালদোর বাবা মারা যাওয়ার পরে তার পরিবারের আর্থিক অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়, যার কারণে রোনালদোর মাকে অন্যর বাড়িতে রান্নার কাজ করে সংসার চালাতে হতো। ক্রিস্টিয়ানো তার প্রথম ফুটবল ম্যাচ 17 বছর বয়সে খেলেছিলেন। ভালো খেলার জন্য তার অনেক সুবিধা হয়েছিল। 2003 সালে মাত্র 14 বছর বয়সে ক্রিস্টিয়ানো রোনালদোকে ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড $17 মিলিয়ন দিয়ে খেলার জন্য চুক্তি করেন। আর এই চুক্তিতে ক্রিস্টিয়ানো সেই সময় পৃথিবীর সবচাইতে দামি টিনেজার ফুটবলার হয়ে ওঠেন। তবে তিনি ম্যানচেস্টারে 18 নম্বর জার্সি চেয়েছিলেন, কিন্তু পেয়েছিলেন 7 নম্বর জার্সি, যা এখন পর্যন্ত তার জার্সি নাম্বার। ম্যানচেস্টারে যোগ দেওয়ার পর রোনালদো FA ক্লাব দিয়ে শুরু করেন। তারপর টানা 3 বার প্রিমিয়ার লিগ টাইটেলস, 1 বার চ্যাম্পিয়ন লিগ টাইটেলস এবং 3টি ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেন। ক্রিস্টিয়ানো জীবনে অনেক খ্যাতি এবং অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন। 2015 সালে পর্তুগিজ ফুটবল ফেডারেশন বেস্ট পর্তুগিজ ফুটবলার অল টাইমের সম্মাননা প্রদান করেন। রোনালদো টাইম ম্যাগাজিনের সেরা 100 জনের তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন। রোনালদো পৃথিবীর একমাত্র খেলোয়াড় যে প্রথম 5টি চ্যাম্পিয়ন লিগের টাইটেল জিতেছেন, 2টা ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এবং 3টি রিয়াল মাদ্রিদের হয়ে। কিন্তু এত টাকা এবং নাম কামানোর পরও আপনি জানলে অবাক হবেন যে ক্রিস্টিয়ানো এই টাকাগুলো শুধুমাত্র নিজের জন্য খরচ করেন না, তিনি তার টাকা সামাজিক কল্যাণের জন্য খরচ করেন। তিনি তার নিজের উপার্জনে একটি অনাথ আশ্রম চালান, যেখানে 600টির বাচ্চার খরচ তিনি বহন করেন। 2012 সালের নভেম্বর মাসে রোনালদো তার গোল্ডেন বুট নিলামে তুলেছিলেন। সেখানে তিনি তার গোল্ডেন বুট 14 কোটি টাকা দিয়ে বিক্রি করেন, আর সেই টাকা দিয়ে তিনি একটি স্কুল তৈরি করেন।
ক্রিস্টিয়ানো রোনালদো সব সময় মদ সিগারেট থেকে দূরে থাকেন। তিনি তার শরীরে শুধুমাত্র এই কারণে ট্যাটু করেন না যে তিনি একজন নিয়মিত ব্লাড ডোনার। এত কিছু জানার পর বলতেই হচ্ছে, রোনালদো তুমি সত্যি একজন মহৎ মানুষ, তোমাকে স্যালুট জানাই। এই অসাধারণ খেলোয়াড় দুনিয়ার সব থেকে ভালো খেলোয়াড় হওয়ার সাথে সাথে নামি দামি ব্যক্তিদের মধ্যেও অন্যতম একজন। আজ তার সফলতা এমন পর্যায়ে যেখানে পৌঁছানোর স্বপ্ন প্রতিটি খেলোয়াড় দেখে থাকেন। তো আশা করি ক্রিস্টিয়ানোকে নিয়ে আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং অন্যদেরকে ভিডিওটি দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন। এতক্ষণ সময় ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।